প্রিয় দর্শক, বিজয় 71 টিভি সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। হত্যার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ত্রিশালের এক অসহায় পরিবার। ত্রিশাল ইউনিয়নের চিকনামোহর গ্রামের বাসিন্দা হারেজ উদ্দিন স্বাধীনতার পর থেকেই তার নিজ বাড়িতে ছয় সন্তান নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে। বিভিন্ন কৌশলে ভিটা বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করেন নুরুল ইসলাম। তার নেতৃত্বে 20-30 জনের একটি দল হারেজ উদ্দিনের পুকুর থেকে মাছ ধরা, বাড়িঘর ভাঙচুর, ঘরের মালামাল লোটপাট, গাছপালা কর্তন সহ হামলা মামলা শেষে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নুরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতি মামলা থাকায় ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এই পরিবারটি। এদিকে অভিযোগ সত্য নয় বলে জানান প্রতিপক্ষ নুরুল ইসলাম। তিনি বলেন, শক্তির মহড়া দিয়ে আমাদের সাথে পারবে না। উভয়ই কাগজপত্র সংগ্রহ করে আলোচনায় বসি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ত্রিশাল থেকে ফয়জুর রহমান ফরহাদের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট। থাকতে পারতাম না, যেতে পারতাম না, কোনো জায়গায় আমার তাই নাই।